তাহলে আমরা কাজটা শুরু করার জন্য পেজ লেআউটে যাব, সাইজে ক্লিক করব, এ ফোর সাইজে ক্লিক করব, দেন অরিয়েন্টেশন টু হবে পোর্ট্রেট, এরপরে মার্জিনে ক্লিক করে আমরা নর্মালে ক্লিক করব, এরপরে হোম ট্যাবে ক্লিক করে আমরা কন্ট্রোল এ দিয়ে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিব, টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 14, দেন আমরা কম্পোজটা শুরু করব। কি করব, প্রতিষ্ঠানের নাম দেব, আলিফ কম্পিউটার আইটি সেন্টার 339 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর মিরপুর এক। দেন আমরা লিখলাম বিল, BILL, দুইটা এন্টার দিয়ে আমরা বিলের, কার জন্য বিল করা হচ্ছে সেই ক্লায়েন্টের নামের জায়গা রাখলাম নেম, ফুল স্টপ চেপে ধরে রাখলাম কিছুক্ষণ, দেন লিখলাম ডেট, আবার ফুল স্টপ চেপে এখানে এসে, এখানে এসে একটা এন্টার দিলাম, এখানে লিখলাম অ্যাড্রেস, আবার ফুল স্টপ চেপে ডট ডট করলাম, এখানে এসে আবার এন্টার দিয়ে আবার ডট ডট করলাম, দেন এখানে এসে আমরা একটা টেবিল নিয়ে এলাম, ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, আমাদের এখানে 5টা কলাম লাগবে, 5টা রো লাগবে, আমরা ওকে করে দিলাম। দেন আমরা এখানে আমাদের লাগবে হচ্ছে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, টাকা। তো সিরিয়াল নাম্বারের ঘরটা আমাদের ছোট করতে হয়, তাই এইখানে ক্লিক করে ধরে ঘরটা ছোট করে দিলাম, রেটের ঘরটাও একটু ছোট হয়, কোয়ান্টিটির রেটটা অনেক ছোট হয়, এটা সেট করলেই দেখেন আমাদের অলরেডি টেবিলটা গোছানো হয়ে গেছে। দেন আমরা একটু নিচে লিখলাম ইন ওয়ার্ড দিয়ে আবার ডট ডট করলাম, দেন আমরা দুইটা এন্টার করে এখানে ইনসার্ট করে দুইটা দুইটা চারটা ঘর নিলাম, বা ইনসার্ট টেবিলে গিয়ে এখানে দুইটা এখানে দুইটা, ওকে নিয়ে আমরা এখানে একটু ডট করলাম, নিচে লিখলাম ক্লায়েন্ট সিগনেচার, এখানে এসে লিখলাম কতগুলো ডট, নিচে দিলাম অথরাইজ সিগনেচার, দেন এই দুইটা ঘর। এখন আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে সেভ করব, ফাইল সেভ, আমরা লিখলাম হচ্ছে বিলের নাম লিখলাম হচ্ছে আলিফ বিল 2, কটা ইকুয়াল দিয়ে লিখলাম হচ্ছে ডেট 30/6/2021। এটা কাজ শেষ করার পর দেন আমরা একেবারে শুরু থেকে কাজ শুরু করবো, অর্থাৎ আমরা এখান থেকে বিল পর্যন্ত পুরো অংশটাকে সেন্টার লাইন করে দিলাম এখান থেকে, দেন পুরো লাইনটাকে, প্রথম লাইনটাকে টাইটেল হিসেবে বড় করার জন্য সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টটাকে বড় করলাম, এটা দিয়ে ছোট করে দিতে পারি, এটা দিয়ে বড় করতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজ কী হবে বলে দিতে পারি, দেন আমরা একটু বোল্ড করতে পারি, বিলটাকেও ঠিক সেম একটু বড় করতে পারি, আন্ডারলাইন করতে পারি, বোল্ড করতে পারি, দেন আমরা এখানে এই যে যে ঘরগুলো আছে আমরা চাই যে এখানে আরও কতগুলো ঘর বাড়ুক, এখানে এই কটা ঘরের পর আমরা এখানে একটা এই যে কার্জার লাফাচ্ছে এই কার্জারটাকে আমরা কী করি, লাস্ট ঘরের মধ্যে ক্লিক করে দিয়ে ট্যাপ চেপে ধরে রাখি, অনেকগুলো ঘর বেড়ে গেল, এভাবে আরও যদি ঘর বাড়াতে হয় আবার ট্যাপ চেপে ধরে রাখবো, দেন এই ঘরগুলো আমরা সিলেক্ট করে আমরা উপরে টুকু করে আসি, এই ঘরগুলোকে সিলেক্ট করে সেন্ট্রাল লাইন বোল্ড, এবং ঘরগুলোর মাঝে একটু হালকা অ্যাশ কালার দেওয়ার জন্য আমরা এটুকু সিলেক্ট করলাম, ঘরগুলোকে ক্লিক করে যেটুকু সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আমরা একটা হালকা অ্যাশ কালার দিলাম, এই যে এরকম অ্যাশ কালার হলো, এটাকে বলা হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করা টেবিলের ভেতরে, আমরা এই টেবিল দুটোকে সিলেক্ট করলাম, সেন্ট্রাল লাইন করলাম, বোল্ড করলাম, এবং এখান থেকে এই যে আমরা যদি এখন এটাকে একটু দেখে আসি প্রিন্ট, প্রিন্ট প্রিভিউতে যদি এখানে দেখি, এখানে দেখেন ঘরগুলো দেখা যাচ্ছে, প্রিন্টে এরকম ঘরগুলো হবে, বাট আমরা যদি চাই যে ঘরগুলো প্রিন্ট হবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই টেবিলগুলোকে সিলেক্ট করে এখান থেকে এসে নো বর্ডার ক্লিক করে দিই, অর্থাৎ বর্ডারগুলো অফ করে দিই, যদি অফ করে দিই তাহলে আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখতে পাবো যে এখানে লেখাগুলো আছে বাট ঘরগুলো অমিট হয়ে গেছে, অর্থাৎ ঘরগুলো শো করছে না,
তার মানে হচ্ছে ঘর থেকে যাবে, বাট ঘরের যে দাগগুলো এগুলো প্রিন্টে আসবে না। দেন আমাদের জুমটাকে একটু ছোট করে আমরা পুরো ঘরটা দেখলাম। এই ঘরটার মধ্যে একেবারে পুরো রেটের একেবারে নিচের দিকে তিনটা ঘর, এই তিনটা তিনটা ছয়টা ঘর আমরা একটু অ্যাশ কালার করলাম, এবং এখানে আমরা লিখে দিলাম টোটাল অ্যাডভান্স টিও। এই তিনটা ঘর সিলেক্ট করে বোল্ড করলাম, বোল্ড করলাম রাইট অ্যালাইন, রাইট এটাকেও বোল্ড করে দিলাম। এইভাবে করে আমরা টোটাল কাজটা গুছিয়ে ফেললাম। এখন যদি কোনো কারণে এমন হয় যে এই যে বিল ঘরটা, আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, তাহলে বিল ঘরের উপর একটা ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, এই যে কালার শ্যাডো হয়ে গেল। আমরা আবার এটাকে অমিট করতে চাইলে এখানে ক্লিক করে আমরা এখানে আসবো, নো কালার দিব, আবার অমিট হয়ে যাবে। আমরা যদি চাই এখানে তিনটা কালার করবো আলাদা আলাদা করে, তাহলে এখানে ইনসার্ট করে তিনটা ঘর নিব, তিনটা ঘরকে সিলেক্ট করব, এখান থেকে নো বর্ডার করে দিব, প্রথম ঘরটা সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার দিব, তাহলে আবার এরকম কালার হয়ে যাবে যে এই ঘরটা কালার হয়ে গেল। এই ঘরটার মাঝখানে আমরা লিখে দিব বিল। আমরা এটাকে যদি কালো করতে চাই, এটাকে এইটা কার্সারটা এখানে রাখা অবস্থায় এখান থেকে কালো করে দিব, বিলটা সাদা হয়ে যাবে এবং পুরো ঘরটা কালো হয়ে যাবে। এইভাবে করেই মূলত আমরা পুরো কাজটা সম্পন্ন করেছি। তা আমরা কি ক্লাসটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে নাইস। তাহলে যদি বুঝতে পারি, এখন আমরা এই কাজটা, এই যে আমি গ্রুপে অলরেডি মেসেজ দিয়েছি, তো আমরা বাসায় একটু প্র্যাকটিস করবো এবং গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে?